নিউ ইয়র্ক শহরটি জম্বিরা আক্রমণ করেছিল। একটি মেয়ে বাগানে খেলতেছিল। মেয়েটি জম্বিদের দেখে ভয় পেয়ে গিয়েছিল এবং দৌড়াতে শুরু করল। জম্বিগুলি তাকে অনুসরণ করে চলেছে। জম্বিদের হাত থেকে বাঁচতে মেয়েটিকে হেলিকপ্টারটিতে যেতে হবে এবং বেশ কয়েকটি সিঁড়ি পেরিয়ে হেলিকপ্টারটির কাছে যেতে হবে। আপনি কি বলতে পারেন মেয়েটিকে কতগুলি সিঁড়ি পেরিয়ে যেতে হবে? 6টি, 5টি, 3টি নাকি 2টি? ঠিকই ধরেছেন, মেয়েটিকে 6টি সিঁড়ি পেরিয়ে যেতে হবে। কিছু নেকড়ে মেহুলকে তাড়া করছিল। নেকড়ে থেকে পালিয়ে বাঁচতে মেহুল একটি বাড়ির সামনে এসেছিল। বাড়িটির দিকে যাওয়ার জন্য 3টি রাস্তা ছিল। প্রথম পথে এটিতে মমি ছিল যিনি মেহুলকে হত্যা করবে। দ্বিতীয় পথে এমন একটি জম্বি ছিল যারা মানুষকে খেতে পছন্দ করে এবং তৃতীয় পথে ভ্যাম্পায়ার ছিল যারা মানুষের রক্ত খেতে পছন্দ করে। মেহুলকে ঘরে যেতে কোন পথটি বেছে নেওয়া উচিত? এক নম্বর পথ, 2 নম্বর পথ নাকি 3 নম্বর পথ? মেহুলকে 3 নম্বর পথ বাছাই করতে হবে, কারণ ভ্যাম্পায়ারগুলো দিনের সময় কাউকে আক্রমণ করে না। যেহেতু বাইরে রোদ ছিল সেই হিসাবে ভ্যাম্পায়ারগুলো বাইরে আসবে না, এই জন্য মেহুলকে 3 নম্বর পথ বাছাই করতে হবে। একদা একটি গ্রামে 2টি বাংলো ছিল। গ্রামের 2টি বাংলোতে একটিতে ভূত ছিল। কেউ জানত না যে কোন বাংলোটিতে ভূত ছিল এবং তাই তারা এই বাংলোটি থেকে অনেক দূরে থাকত। বাংলোর মালিক হতাশ হয়ে পড়ছিলেন এবং কোনটিতে ভূত ছিল তা সে বুঝতে পারত না। সে একদিন একটি বুদ্ধি বের করল। যদি কেউ এই বাংলো দুটিতে এক রাত ঘুমাতে পারে তাকে $1,000,000 পুরস্কার দেওয়া হবে। কেভিন এবং ব্রায়ান নামে 2 বন্ধু এই বিষয়টি জানতে পারল এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা রাতে বাংলোটিতে ঘুমাবে। তারা রাতে বাংলোগুলিতে পৌঁছালো এবং তাদের দুজনের দিকে ভালো নজর রেখেছিল ওই বাংলোর মালিক। শীঘ্রই তারা বুঝতে পেরেছিল যে কোন বাংলোটিতে ভূত ছিল, এটাও আসলে ভেতরে না গিয়ে। কোন বাংলোটিতে ভূত রয়েছে তা আপনি কি বুঝতে পারেন? 1 নম্বর বাড়িতে নাকি 2 নম্বর বাড়িতে? হ্যাঁ, 2 নম্বর বাড়িতে, কারণ 2 নম্বর বাড়িতে যে পায়ের চিহ্নগুলো রয়েছে তা উল্টো ছিল, তাই 2 নম্বর বাড়িতেই ভূত রয়েছে। কিছু রহস্যময় প্রাণী জ্যামিকে অনুসরণ করতেছিল, তাই সে একটি পরিত্যক্ত বাড়ির দিকে ছুটে গেল এবং বাড়িতে ঢুকতে যেয়ে সে দেখে 3টি দরজা ছিল। দেয়ালে একটি নোট লেখা ছিল, এন্ড্রাকুলা প্রথম দরজার পেছনে রয়েছে, আপনি যদি যেতে চান তবে আপনাকে রক্ত দিয়ে যেতে হবে। দ্বিতীয় দরজার পিছনে জম্বি রয়েছে, আপনি যদি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন তবে তারা আপনাকে কাঁথায় চিবিয়ে খাবে। তৃতীয় দরজার পেছনে একটি উলফ রয়েছে, আপনি যদি এখান থেকে যাওয়ার চেষ্টা করেন তবে তারা আপনাকে জীবিত খাবে। জেমি কোন দরজা বেছে নেওয়া উচিত? 1 নম্বর দরজা, 2 নম্বর দরজা নাকি 3 নম্বর দরজা? তিন নম্বর দরজা, কারণ 3 নম্বর দরজার পেছনে যে উলফটি রয়েছে সে শুধু পূর্ণিমার দিনে আক্রমণ করে।